নরন বিনা গমনে খুশির জোয়ার ওঠেছে, নর বিনা গমনে খুশির জোয়ার ওঠেছে, নর নবীর আগমনে খুশির জোয়ার ওঠেছে। কুল্লে আলম লোটে পুরি, কুল্লে আলম লোটে পুরি, জাগার চরণ তোলেতে নরহনবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নরহনবী আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লোটে পুরি, কুল্লে আলম লোটে পুরি, জাগার চরণ তোলেতে নরহনবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নরহনবী আগমনে খুশির জোয়ার উঠেছে। আবদুল্লাহরি পেশানিতে যেই জোর যেই নূর ঝরঝর করেছে, আবদুল্লাহরি পেশানিতে যেই নূর ঝরঝর করেছে, সেই নূর খানি মা আমেনা, সেই নূরেরই জলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূর খানা সেজদাই পরে, সেই নূর খানা সেজদাই পরে, উম্মত বলে কেঁদেছে মায়া আমেনা, নূরের নবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, নূর নবীজির প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে, নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দিব, মোদের জীবন বিলিয়ে দিব, মায়ার নবীর চরণে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লোটে পরে, কুল্লে আলম লোটে পরে, যাহার চরণ তোলেতে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড়ো সবাই বলছে আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজুল জান্নাতে, এই হোকানে সদাই কাঁদে, এই তাহিরে সদাই কাঁদে, পাইতে নবীর পাইতে দয়াল নবীরে, এই তাহিরে সদাই কাঁদে, পাইতে দিদার ববেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সিল্লা গরমার হাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي
আলা সালা, হাইয়া আলা সালা, হাইয়া আলা ফালাহ, হাইয়া আলা ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলের কলিজা হৃদয়ে শান্তি লাগে কি লাগে না? সুলতান ভাই বকশিশ দিছে, সিল্লাকন মারহাবা। নাতে রাসুল পইরা তিনি আমার ভাই রিকোয়েস্ট করেছে যে একটু নাতে রাসুল পড়ার, এই গজলটা পড়ার জন্য চেষ্টা করছি। শেষে একবার শেষবেলা তো আর আলোচনা শেষে এতগুলো পড়া যায় না, তারপর আমার ভাইয়ের রিকোয়েস্ট রাখলাম, রাখার জন্য চেষ্টা করলাম। অনেকে দোয়া চাইছে, সুলতান মোহাম্মদ আনিস ভাই, সুলতান ভাই আব্বা আমার জন্য দোয়া চাইছে, আর অনেকে দোয়া চাইছে, বিশেষ করে তার এক ভাই এই মাহফিলের জন্য অনেক কষ্ট করছে, আমার সাথে ফোনে যোগাযোগ করছে, বারবার কল দিয়েছে। ভাইজান আজকে তার এক ভাইয়ের সম্মান দিছে আল্লাহ, এ এলাকা তিনি গরিব দুঃখীর পাশে থাকেন এবং তিনি আর সুনাম অনেক শুনেছি, আল্লাহ তিনার ইজ্জতের মধ্যে বরকত দান করুন। সকল বলুন আমিন। এ ভাই ইজ্জতের মালিক কে? জোরে কর, কে কে? আল্লাহ। আল্লাহ আপনাকে ইজ্জত দিলে দুনিয়ার কেউ আপনি কমাইতে পারবেন না। আপনি চেষ্টা করে যান, আপনি চালাইয়া যান, আপনি একদিন অবশ্যই আপনাকে সম্মান আল্লাহ দিবে, আপনি চেষ্টা করতে হবে। আজকে দেখেন আমি হঠাৎ করে আইসা, এখানে মানুষের এগুলো হয় নাই, হকালীন আওয়াজ শুই নাই, আস্তে আস্তে এখানে জমছে মানুষ, ঠিক না? তো এতগুলো মানুষ আসছেন আপনারা, এটা আমার মহব্বত না, এলাকার মহব্বত না, নবীজির প্রেমের ডাক শুনা, মা বাবার কথা শুনা, সবাই চলে আসছেন, মৌমাছির মতো আয়সা জমা হয়ে গেছেন। তো এটা হলো এই ইজ্জত আপনাদের দুয়াই, আমার ভিতরে যদি হিংসা থাকে, হ্যাঁ আমি ওয়াজ করলে বহুত মানুষ হয়ে যাবে, আমি ওয়াজ করতে পারি বেশি না, তাহির হিসাব, তাহির হিসাব, তাহিরের লোক আমি হিংসা করলে হবে? হ্যাঁ, আল্লাহ মাহবুল কাশেম নুরি ওর সাথে আমি হিংসা করলে হবে? আমি হকানি হকানি, আমি ছোটো মানুষ, আমি যদি আল্লাহ মাহবুল কাশেম নুরির সাথে পাল্লা মারি এটা হবে না। আমি ওই দিনে মাহফিলে বলেছি, আমার ওই দিন একটা মাহফিল হয়েছিল, ওই দিন আমাকে বলছে হুজুর অনেক ফদান বক্তা নি, নূর মোহাম্মদ আল কাদির বিশেষ বক্তা, আমি কই নাউজুবিল্লাহ, ইবে আর সিনিয়র, ইবে হলো আতুন বড়, বয়সও বড়, আবার ইবে হইলো আমার মনে করেন আমার থেকে আগে লেখাপড়া শেষ করছে, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় তিনি আমার সিনিয়র, যদিও আমরা একই মাদ্রাসায় পড়ছি কিন্তু তিনি আমার আগে সিনিয়র, এজন্য তিনাকে নাম দিবেন উপরে, আমার নাম দিবেন নিচে, কথা কন না? আমি যদি এটা না বলতাম, আমরা সুন্নি আলেমরা যদি একজন আরেকজনকে সম্মান না করি তাহলে ওয়াহাবিরা আমাদেরকে সম্মান করবে না, তারা আমাদেরকে তাজিম করবে না, এজন্য আমাদের উচিত একজন আরেকজনকে আমরা অবশ্যই রেসপেক্ট করতে হবে, আমরা একজন অপরজনকে মহব্বত করতে হবে। তাহলে আপনি যদি একজনকে সম্মান করেন, ইন্তু কুরিমিন উকরিম তাহাদিসে আছে, তুমি একজনকে সম্মান করলে তোমাকে আল্লাহ সম্মান বাড়াই দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে চেষ্টা করতে করতে এই জায়গার মধ্যে আসছি, বহু চেষ্টা করছি, বহু সাধনা করছি, বহু পড়ছি, বহু কষ্ট করছি, কষ্ট করার পরে এখন জায়গা জায়গায় মাহফিলে যেখানে যাই মার দোয়া বাবার দোয়া ইনশাল্লাহ মানুষ একটা একটা এমন একটা অবস্থা হয়ে যায়, মানুষ কেন যেন আমার কণ্ঠের মধ্যে আমার আলোচনার মধ্যে আল্লাহ এমন একটা বরকত দান করছে, মানুষ শুনলে দৌড়ে আসে আলোচনা শুনতে চায়। কেন? আজকে আমার মা বাবার দোয়া, আপনারা মই মুরব্বিরার দোয়া, আমার যুবক ভাইদের দোয়া, এ এলাকাবাসীর দোয়া, কথা বলুন ঠিক কিনা? এটা আমি কানে ধরে বলি, আমার অহংকার করা যাবে না, অহংকার করলে আমার সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং চেষ্টা করি আমরা, চেষ্টা করলে অবশ্যই দেখবেন আপনি একদিন প্রধান বক্তা হয়ে যাবেন।
আপনিও একদিন দেখবেন, আরে ভাই আজকে তাহিরি আছে কালকে তাহিরি থাকবে না, একদিন তাহিরি স্থানটা আপনি দখল করবেন, কথা কোন ঠিকই না। আজকে আবুল কাশেম নুরি এক সময় পুরা সিটাং উড়াই ফেলাইছে, এখন আবুল কাশেম নুরি নরম হয়ে গেছে, এখন আবুল কাশেম নুরির স্থানটা আজকে অনেক আলেমরা ধরতেছে। এজন্য আপনিও আমিও আমরা চেষ্টা করলে অবশ্যই, ইচ্ছা করলে উপায় হয়, চেষ্টা করলে সব কিছু করা যায়। আমরা সবাই চেষ্টা করব, চিঠি করব, সাধনা করব, চেষ্টা করব, ইনশাআল্লাহ কবুল হবে। অনেকে দোয়া চাইছে এ এলাকায় আসলে একটা মানুষের কথা মনে হয়ে যায়, জনাব মোহাম্মদ জাকির সদাগর, তিনি আজকে দুনিয়াতে নাই, তিনি যেন খুব মনে পড়ে, দুনিয়াতে নাই লোকটা। আমি অনেক মাহফিলে আমার সাথে গিয়েছিল, এই লোকটা আজকে খুব মনে পড়ে, দুনিয়া ছেড়ে চলে গেছে, সন্তানগুলোর এতিম বানা দিয়েছে। মরহুম মকফুর জাকির সদাগর কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানা দেন সবাই, বিশেষ করে জনাব মোহাম্মদ তারেক ভাই সহ এলাকার এই আমার বন্ধু রাজা সহ এলাকার যারা আছেন সকলকে যেন আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দূরে সরে পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুরা আসলে সামনে আর যাওয়া যাবে না, তারেক ভাই বলছে এটা আজান দিয়ে দিন, আসলে এই মুহূর্তে আজানের সেই মুহূর্ত আমার নাই, এই মুহূর্তে আজান দেওয়ার সেই প্রস্তুতি বা সেই পরিস্থিতি আমার নাই। যদি থাকতো দেন প্রথম বলবেন সবসময় আজান দেওয়ার জন্য, তখন একরমাক একটা মুড থাকে বা কণ্ঠটা খুব ভালো থাকে, তখন আজান দিতে খুব শান্তি লাগে। কিন্তু এখন তো মনে করো দুই ঘন্টা আলোচনার পরে কেউ আজান দিতে মনে করো খুব কষ্ট হয়ে যায়, আজান বড় বড় জিনিস। আজান দিব আপনি নামাজ পড়তে রাজি আছেন তো? আল্লাহ সকলকে পাঁচ সত্যের নামাজে বানা দেন, সকল বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজি বানায় দেন, সকলে বলুন আমিন। এ এলাকার মা বোনদেরকে নামাজি বানায় দেন, সকলে বলুন আমিন।